হ্যালো, আমি সুপর্ণা। ওয়েলকাম টু মাই চ্যানেল সুপর্ণা স্টোরিজ। আজকে হচ্ছে সপ্তমী। সবাইকে জানাই সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা। তো এখন বাজে 3:37। তো আজকের ভিডিওটা মানে বিকেল 3:37, আজকের ভিডিওটা একদম বিকেল থেকে স্টার্ট করলাম, কারণ সকাল থেকে আমি সেই ঘর গোছানো নিয়ে বিজি। তার মধ্যে কয়েকটা থ্রেডিং করেছিলাম। তো এখন যাবো আপনাদের বাড়ি, ওখানে কয়েকজন বসে রয়েছে, থ্রেডিং করবে আর হেয়ার কাটিং করবে, আর কী করবে আমি জানি না। তো যাই হোক, মামা আর মামি ভাই এসেছে আমাদের বাড়ি। তো আজকে দেখি ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে, দেখি এখনও কনফার্ম না কোনো কিছু। যদি যাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর তোমাদের দিনগুলো কেমন কাটছে না কাটছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। চলো আমি এখন ফটাফট থ্রেডিংটা করে দিয়ে আসি, তা নাহলে অনেক লেট হয়ে যাবে। পরে কথা হচ্ছে, আর আমি নিজেও এখনও পর্যন্ত না থ্রেডিং করেছি, কিচ্ছু করিনি। আমার দেখো একদম মানে ফোনে বোঝা যাচ্ছে না, বাট পুরো এদিক দিয়ে আইব্রো রয়েছে। যাই হোক, চলো এখন যাওয়া যাক। পরে কথা বলছি, আমি এখনই জাস্ট স্নান করে রেডি হলাম। এই যে কথা হচ্ছে, গুড ইভিনিং বন্ধুরা। দেখো সন্ধ্যা লেগে গেছে আর মা এখানে সন্ধেবাতি দিচ্ছে, আর দেখো ভাই কি সুন্দর এখানে বসে রয়েছে মার সন্ধে আরতি দেখছে। তো যাই হোক, তারপরে আমরা সবাই মিলে রেডি হয়ে নিলাম। তো এখন যাব আমরা ঠাকুর দেখতে, আশেপাশে দেখবো। অ্যাকচুয়ালি জলপাইগুড়ি টাউনে যেতে চেয়েছি, বাট 6টার পরে আর টোটো নিয়ে ঢুকতে দেবে না, তো সে কারণে আর যাওয়া হয়নি। হেঁটে হেঁটে আর কটা ঠাকুর দেখব, তো সে কারণে জলপাইগুড়ি যাওয়া ক্যান্সেল। আমাদের এদিকে টুকটাক লোকালে যা ঠাকুর রয়েছে সেগুলো দেখবো। এখানে আমি রেডি, আর এই যে বোন রেডি, আর এই যে এটা হচ্ছে আমার মামি, এতদিন দেখাইনি, আজকে দেখালাম আমার মামিকে। আর এই যে আমার মাও রেডি, আর ওই যে ভাই রেডি, ও এখন কার্টুন দেখায় ব্যস্ত। আর এই যে এটা হচ্ছে আমার মামা, দেখো আমার মামা কত লম্বা, আমার মামাকেও আজকে ফার্স্ট দেখালাম। আর এই যে ছোটো পিসিও যাবে আমাদের সঙ্গে, এই যে ছোটো পিসি চলে এসছে। তো আমরা বেরিয়েও গেছি ঠাকুর দেখতে, এটা আমাদের ফার্স্ট ঠাকুর দেখা। আর ঠাম্মা এসেছে আমাদের সঙ্গে, ঠাম্মা না টোটো থেকে নামেনি, টোটোতে বসেই রয়েছে, টোটোতে বসে ঠাকুর দেখছে, যে টোটোতে বসে রয়েছে। তো তারপরে আমরা টুকটাক জিনিস আর কি দেখছিলাম, এখানে মেলা হবে, দশমীর মেলা, তো আগে থেকেই দোকানপাট বসে গেছে। তো এখানে কিছু জিনিস টুকটাক ভাইয়ের জন্য খেলনা টেলনা নেওয়া হলো, দেন আমরা পরের ঠাকুর দেখার জন্য বেরিয়ে গেছি। তো আজকে মোটামুটি সেরমভাবে কোনো প্ল্যান ছিল না আমাদের ঠাকুর দেখার, তো যেগুলো দেখেছি মানে আমাদের এখানকারই। তো যাই হোক, প্যান্ডেলগুলো খুব সুন্দর, আর এটা দেখো বানিয়েছে হচ্ছে চন্দ্রজন 3। এই প্যান্ডেলটা আমার খুব ভালো লেগেছে, তো প্রত্যেকটা প্যান্ডেলই খুব সুন্দর ছিল। তো আজকে আমাদের ঠাকুর দেখা প্রায় শেষের দিকে, তো ঠাকুর দেখে আজকে সবার সঙ্গে খুব মজা হলো, খুব মানে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করেছি সবার সঙ্গে। এই জিনিসগুলো আমার চ্যানেলের মাধ্যমে মেমোরি হয়ে থাকবে। তো দেখো ওখানে মামা মামি, মামাদের ওখানে আরও অনেক কয়েকটা মামা মামির সঙ্গে দেখা হয়েছে, সবার সঙ্গে একটু ফটোশ্যুট করে নিয়েছি। তো আমার ভিডিওগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য। আজকের মতো টাটা, ফিরে আসছি নেক্সট ডেতে। তোমাদের পুজো খুব ভালো কাটুক, গুড নাইট অল।